আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়ে আলোচনা করব আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি আমাদের সবার প্রিয় হেলমেট কবুতরের খাবার নিয়ে। বন্ধুরা, আগেই বলে রাখি, হেলমেট জাতীয় কবুতরের আপনি সব কিছু তথ্য চাইলে ইউটিউব গুগল থেকে খুঁজে নিতে পারবেন, কিন্তু এর খাবারের বিষয়ে খুব একটা ভিডিও দেওয়া নেই। আপনারা ইউটিউব বা গুগল এগুলোই খুঁজে দেখবেন যে হেলমেট জাতীয় কবুতরের খাবারের কোনো তালিকা বা কোনো তথ্য দেয়া নেই। বন্ধুরা, এই ভিডিও শেষে আমি আপনাদের জন্য একটা বড় আকারের লিস্ট করে দেব কবুতরের খাবারের। অবশ্যই আপনারা সেই খাবারের লিস্টটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন, সেখানে আমি বিস্তারিতভাবে সকল খাবার তুলে ধরেছি। এর জন্য বন্ধুরা, আপনারা যারা দেখা গেছে অবশ্যই হেলমেট জাতীয় কবুতর পালার ইচ্ছা আছে বা আগ্রহ আছে, অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখে নেবেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলুন আমরা আলোচনা করব এই হেলমেট জাতীয় কবুতরের খাবার নিয়ে। এই হেলমেট জাতীয় কবুতরকে কী ধরনের খাবার আপনি দিতে পারেন? সাধারণত যে খাবারগুলো আমরা সবসময় ব্যবহার করে থাকি কবুতরের জন্য, এই জাতীয় খাবারগুলোই আমরা দেব। কিন্তু তার ভিতরে আমরা অবশ্যই মান যাচাই করব এই কবুতরকে যে টাইপের খাবারগুলো দেওয়া উচিত। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলুন আমরা একে একে খাবারগুলো জেনে নিই। আমরা প্রথমে আলোচনা করব এই হেলমেট জাতীয় কবুতরের জন্য আপনার বাজরা, এটা খুবই ভালো হবে। তারপর যেটা থাকছে সেটা হলো গিয়ে রেজা, অবশ্যই আপনারা নাম জানেন বা চিনেন। এরপর আপনারা যেটা দিতে পারেন সেটা হলো গিয়ে চিনা, এটাও বেশ ভালো। এরপর যেটা থাকে সেটা হলো গিয়ে তিসি, এটারও বেশ কদর রয়েছে। বন্ধুরা, এরপর আসছে মাসকলাই, আপনারা অবশ্যই এটাও দিতে পারবেন। আর যারা ভুট্টা দিতে চাচ্ছেন বা পপকর্ন, তারা অবশ্যই এটাকে ভেঙে দিবেন। আস্তাও এটার পিস অনেক বড় হয়ে থাকে, এর জন্য ভাঙাটা দিলে বেশ ভালো হবে। তারপর আপনারা যেটা আমরা রেগুলার খাওয়াই সেটা হলো গিয়ে গম, এটাও দিতে পারবেন। তারপর বন্ধুরা, যেটা আসছে মিক্স খাবার, মিক্স খাবারটার ব্যাপারটা হলো এটাই সব কিছু থাকে, এর জন্য এটা দেওয়া বেশ ভালো। আপনারা অবশ্যই এই লেখাটার একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, হয়তো পরবর্তীতে কোনো কাজে আসতে পারে। বন্ধুরা, তাহলে আপনারা জেনে নিলেন হেলমেট জাতীয় সবার প্রিয় কবুতরের খাবারগুলো। অবশ্যই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাটা, আল্লাহ হাফেজ।